আমাকে বইনতে জ্ঞান হারে নিতেছি জানো? আমার কানে খবর আইছে, আমার বোন যখন কলেজে যায় তখন নাকি চারপাশের মানুষ হা হয়ে তাকায় থাকে। আজকে আমি দেখতে চাই আমার বোনের দিকে কে তাকায়, সেই তাকাইব, তার চোখ দুটা আমি তুলে নিব, তার চোখ দুটা আমি তুলে নিব মিয়া ভাই, তার চোখ দুটা আমি তুলে নিব। যাও বোন, তুমি কলেজে যাও, বোন তুই কলেজে যা, আমরা তো আছি, তোমরা এখানেই থাকবা, আমরা এখানে এখানে আছি, চক পাহাড় আছে, থাকতেই হইব, থাকতেই হইব, চল। ভাইজান, আমাদের একটা মাত্র ছোট্ট আদরের বোন, আমি কাজে বাইরে গেতেছি, ঠিক আছে? ছোট কলেজের দিকে খেয়াল রাখিস, বোনটার দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ কোন সমস্যা নাই। ছোট মেজো ভাই তো চলে গেল, দুই ভাইয়ের উপরে দায়িত্ব পড়ে রইল, সম্পূর্ণটা খেয়াল রাখতে হইব তোর আর আমার, বুঝতে পারছিস ভাই? ঠিক আছে, যা যা সেভ মতো থাক। কি রে বর্ষা, তোর ভাইয়েরা কি চলে গেছে নাকি আছে? হ্যাঁ চলে গেছে, আর থাকলেই বা কি সমস্যা? তোরা তোর ছেলে না যে তোদেরকে আমার ভাইরা কেলাবে। তা ঠিক আছে, কিন্তু তোর ভাইরা সাথে তো মন খুলে কথা বলা যায় না। তা তো তুই ঠিকই বলেছিস, আমিও তো একটা মেয়ে, বল আমারও কি মন চায় না একটা রিলেশন করতে? কিন্তু আমার ভাইদের জন্য সম্ভব না। একদম চুপ, তোর মুখে ওইসব তো ভালোবাসার কথা একদমই মানে না, তোর ভাই যে মেয়েরে হাসপাতালে ভর্তি করে দেবে। এই পর্যন্ত তোর ভাইয়েরা 49 জনকে মেরে হসপিটালে পাঠিয়েছে, দয়া করে আর কাউকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করিস না প্লিজ। আচ্ছা বুঝলাম তোদের কথা, আমাদের ভাইয়েরা, উফ ওদের কথা বলিস না, এই চল এখানে প্রচুর রোদ আছে, এই গাছপালা যেয়ে বসে আছে। ওরে আল্লাহ, সমস্যা নাই, আমরা তো আছি, আপনারা চলে যান, আমরা থাকতে কোনো প্রবলেম নাই। শোন, দুই ভাইয়ের একটা মাত্র বোন, নয়নের আলো, এই বন্ডে করতে চাই না চোখের আড়াল, কেমনে যাব? তোরা তো কাম কর, আমি করে কাম করতে। আরে ভাই আমরা তো সমস্যা নাই, আমি আরে একটা মাত্র বই বন্ডে রেখে যাবো, এটা তুই কেমন কথা কইলি? আমি ভাই মনে হয় না। হ্যাঁ তুই কামে যা। আচ্ছা কি কয়, একটা মাত্র বই না আমার বোনে দেখা পাই চলে যায়, এটা কোনো কথা হইলো? আপনার বোন রে পরের হেফাজতে থুয়া যাবো না দাদা, আশেপাশে কোনো পুরাণ হলো নাই তো? সমস্যা নাই, আমরা থাকি। তোর ভাই একটা ডাকাত, যেই তোর দিকে চায় তাকে মেরে হসপিটালে পাঠিয়ে দেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি কলেজে নতুন আসি তো।
ভাই রহিম, ওরে এই রহম মাইর মারবি দ্বিতীয়বার যেন কেউ আমার বোনের দিকে চোখ তুলে না তাকাইতে পারে। সমস্যা নাই, সমস্যা নাই, তোকে মারতে মারতে এখন মেরে ফেলে দেওয়া হবে। তোকে বাঁচানোর মতো কেউ নাই, কেউ নাই আছে। তোর বোনকে নিয়ে যদি এতই ভয়, তাহলে তোর বোনকে কলেজে না পাঠিয়ে সুকেতে সাজিয়ে রাখ। তাই নাকি? কে তুই? কি নাম তোর? মাই নেম ইজ সম্রাট। সম্রাট? সম্রাট, তোকে মেরে আমরা এখন এমন অবস্থা করব যে তোর চেহারা দেখে তুই ভয় পেয়ে যাবি। এই তোরা তাকে কি দেখিস? মার ওকে। লাখ ফেভার করলো, আগামীকাল আমাকে হাঁটতে বাঁচতে পারবি না। সম্রাট, তোকে আমি দেখে নিব, দেখে নিব তোকে আমি। মাইন্ড ট্রিট? তাহলে বড় করে আমার ছবি তুলে রাখ, প্রতিদিন যাতে তোর ড্রয়িং রুম থেকে দেখে দেখে বের হতে পারিস। এই মাই নেম ইজ সম্রাট। মাই নেম ইজ সম্রাট। সম্রাট? এই তোর বোনকে নিয়ে যদি এতই ভয়, তাহলে তোর বোনকে কলেজে না পাঠিয়ে সুকেতে সাজিয়ে রাখ। ভাইজান, এতদিন তোমরা আমাকে নিয়ে খেলেছো, এখন আমি তোমাদের নিয়ে খেলবো। আমি আমার হাতিয়ার পেয়ে গেছি, এখন আর তোমাদের পাওয়ার কোনো কাজে আসবে না। কাল থেকে শুরু হবে আমার নতুন খেলা। কিছুতেই মাইনা নিতে পারি না ছোট, কোথার থেকে একটা পোলাইসা সব তসতস করে দিয়ে গেল। ভাইজান, ভাইজান তুই কোনো চিন্তা করিস না ভাইজান, আমার নাম কালু, আমার ব্রেন চলে চালু, আমার এই দুই হাত দিয়ে পোলার চোখ দুটো তুললে আমি হাতে ফ্রিং গেলুম। ভাইজান, ভাইজান
আমি তোর উপরে তো ভরসা আছি, তুই ছাড়া আমার গতি নাই। আর ওই পোলারে রক্ত মাংস একবারে শেষ করে দিবি। সমস্যা নাই, মেজু চলে গেছে লন্ডনে, আমি আছি ক্যান্সারে, আর তুই হেন্দা কইতেছিস সমস্যা নেই। এবারে সমস্যা তো হয়ে গেছে গা, তুই তো সমস্যা নেই। এই মেজু গেছে লন্ডনে, আমি আছি ক্যান্সারে, ক্যান্সারে, ক্যান্সারে। শোন জানিস, আমি না এতদিন পরে আমার সত্যিকারই প্রেমিকের সন্ধান পেয়েছি। দেখিস তোর ভাইজান এই পর্যন্ত 49 জনকে মেরে হসপিটালে পাঠিয়েছে, আর একজনকে মেরলে তো 50 জন হয়ে যাবে। আরে ধুর, আমি ওর চোখে যে ভালোবাসা দেখেছি, আমার ভাইজানদের পাওয়ার ও একদম ধুলায় মিশিয়ে দিবে। তাহলে তোর বীর পুরুষকে দেখতে হয়। বর্ষা, কে বর্ষা? শুনেছিলাম মেয়েটা অনেক সুন্দর, আসলেই তো সুন্দর। তাছাড়া কেন যে আমি এই ঝামেলা জড়াইতে গেলাম, না মন দিয়ে লেখাপড়া করতে হবে, শুধু বাজে চিন্তা করি না। ভালোভাবে লেখাপড়া করিস, কারণ আমাকে মানি যে তোরা রাখিস, যা কলেজে দিকে আমরা বাইরে আসি, তুই কোনো টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে, তোমাদের এত টেনশন করতে হবে না। ছোট, এই যে মেজোটা থুয়ে গেল, তোর কাছে কোনো ফোন টোন করছিল? না না না, আপনার ফোন টোন করে নাই। বর্ষা, সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবাসো কিনা? এটা কোনো কথা? এখন কি আমার চিৎকার করে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি? আচ্ছা যাও, আমি বলেছি আমি ভালোবাসি। নয় ভূমিকম্প নয়, স্পিডরের আঘাত নয়, লন্ড ভন্ড করে দেবো তোকে আমরা। সম্রাট আসতে বাঁচতে পারবি না, তোকে আমরা লন্ড ভন্ড করে দেবো, লন্ড ভন্ড করে দেবো। তাই নাকি? সমস্যা নাই, সমস্যা আছে। ওই বর্ষা এদিকে আয়। ওই সুমন্তি শুনে রাখ, অকারণে ঝগড়া ফাঁসাতে আমি একদম পছন্দ করি না। সম্পর্কে তোরা হবি আমার সুমন্তি, কান খুলে শুনে রাখ, আল্লাহ ছাড়া আমি কাউকে করি না ভয়, আর এই ভালোবাসার হবে হবে জয়। মাই নেম ইজ সম্রাট। কিন্তু তার মধ্যে একটাও দেয় নাই,
ওই শালা, আর ওই শালা তুই আমার মনটাকে কি জাদু করছস? তোরা সুখে থাক, সুখেই আমার সুখায় হুসায় বইনের সুখে আমগো সুখ, তোরা সুখে থাক, সমস্যা নাই। Thank you.